হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ভাজা ছোলার চাট বানিয়ে দেখাব মানে যেটা ছোলা ভাজা হয় শুকনো ছোলা ভাজা সেটা দিয়ে আমরা চাট বানাবো এটা খেতে ভীষণ মজাদার হয় যারা ডায়েট করছেন তারা কোনো প্রকার ক্যালোরি চিন্তা না করেই এটা পেট ভরে খেতে পারেন আর এটা বানাতেও একেবারে ঝটপট তৈরি হয়ে যায় দু মিনিটের মধ্যে হয়ে যায় চলুন তাহলে ফটাফট রেসিপি দেখে নিই চাট বানানোর জন্য একটা বাউল নিয়েছি আমি আর এই হচ্ছে আমাদের ছোলা ভাজা এটা শুকনো ছোলা ভাজা যেটা বালিতে বা লবণে করে ভাজা হয়ে থাকে যদি আপনি বাড়িতে এটা বানাতে চান তাহলে এর রেসিপি ওপরে আই বাটনে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এবং বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর এর খোসাটা আপনি চাইলে ছাড়াতে পারেন কিন্তু ছাড়ানোটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার আর এই খোসাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো এই কারণে আমরা খোসা ছাড়াবো না এরকমই আমরা বানিয়ে নেব চাট তো এটাকে আমরা সাইডে রেখে দিই প্রথমে বাউলের মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ নিজের হিসাব মতো এদিক ওদিক করে নিতে পারেন কোনো সমস্যা নেই একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর নিজের স্বাদ মতো কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নেব আমি লাল কাঁচা লঙ্কাটা নিয়েছি স্বাদ মতো বেশি কম করে নেবেন আর এর সঙ্গে সঙ্গে দেবো কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে রেখেছি আর এর সঙ্গে দেবো একটুখানি কালা নামক মানে বিট লবণ ওয়ান ফোর টি স্পুন বিট লবণ নিয়েছি আমি আর একটুখানি সাদা লবণ একেবারে না দেওয়ার মতোই এক চুটকি মতো দিয়েছি আমি এখানে না দিলেও হয় পরে টেস্ট করে দেখবেন যদি লাগে তাহলে দিয়ে নেবেন আর এখানে দিলাম আমি এক টি স্পুন চাট মশালা আর এর সঙ্গে দেব লেবুর রস এক টি স্পুন মতো লেবুর রস দিয়ে দেব আর সবার শেষে আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভাজা ছোলা দেখুন কোয়ান্টিটি নিজের হিসাব মতো বেশি কম করে নেবেন কোনো অসুবিধা নেই মিশিয়ে নেওয়া ভালো করে আর আমাদের ছোলার চাট একেবারে তৈরি হয়ে যাবে দেখলেন তো কতটা ঝটপট তৈরি হয়ে যায় একেবারে মিনিটের সময় লাগে দু না তো যে কোনো সময় আপনার যদি আপনি ডায়েট করছেন তাহলে যে কোনো সময় খিদে পেলে পেট ভরে আপনি এটা খেতে পারেন কোনো প্রকার ক্যালোরি চিন্তা করারও দরকার নেই কারণ এর মধ্যে কোনো প্রকার আমরা ফ্যাট বা কার্বোহাইড্রেট জাতীয় কোনো কিছু দিই নি তো রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না আর বেলাইকানকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই